해요, 오늘 자기 할 때. 여기 무슨 공부 사이드 사이드 자기 앞에서 여기 사이드 있고. 돌아서 남쪽 레이어스. Malda district Central Cooperative Bank Limited. আজকে আমাদের নির্মল কুমার ঘোষ মহাশয় উপস্থিত কিংবা ভুটিয়া মহাশয় আমাদের এই ব্যাংক অভিষেক বাবু এবং আমাদের সেই সাথে সাথে যে আমরা আমাদের এই ব্যাংকে আমাদের দপ্তরের উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভরসা রাখেন, সেটি হচ্ছে সমবায় দপ্তর এবং যিনি কঠোর পরিশ্রম করে সমগ্র পশ্চিমবঙ্গ 1916 সালে মালদা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক চাঁচুরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং হরিশ্চন্দ্রপুর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল এবং আন্ডার রাজশাহী ডিভিশন ইন দি আনডিভাইডেড ব্যাংক এবং স্বাধীনতার পরে বর্তমানে অতীতে এখানকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কাটিয়ে উঠে বর্তমানে নতুন বোর্ড তারা এখন সিআরআর হচ্ছে 14% এটা আমাদের কাছে 14% বেশি 14.6% রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী 9% সেমি সিআরআর থাকতে হয় 9% কে ক্রস করে 14.6% সিআরআর আমি উদ্যোগে সেই অনুষ্ঠান নিশ্চয়ই আমরা যাব কিন্তু আমি এখানে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা আছে আমি তাদেরকে অভিনন্দন জানাই আপনারা আমরা চাই আপনারা সম্মানিত হন আমরা তার মহিলারা যদি তার এই পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে পারে তাহলে তাদের যেমন পরিবারের কাছে সম্মান বাড়ে পরিবারের কাছে তাদের জোর বাড়ে এবং সেই সঙ্গে সমাজেও তাদের সম্মান বাড়ে এবং সেই কারণে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করার জন্য আমরা ঋণের পরিমাণ অনেক বাড়িয়েছি বর্তমানে 1000 কোটি টাকায় গত বছর দিয়েছি বছরে আমাদের পরিমাণ রেখেছি আমরা 1200 কোটি এবং এছাড়াও প্রায় 1 লক্ষ পরিবারকে হাঁস মুরগি ছাগল এগুলো পশুপালনের জন্য আমরা ঋণ দিচ্ছি প্রায় 1 লক্ষ পরিবার এবং আমরা চাই নতুন নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হোক তারা কাজ করুক বেশি করে ঋণ নিয়ে ভালো ব্যবসা করুক এবং বাংলায় বহু স্বনির্ভর গোষ্ঠী আছে অত্যন্ত ভালো কাজ করছে যারা অত্যন্ত ভালো প্রোডাক্ট তৈরি করছে তারা তাদের কাজের পরিধি বাড়ছে তাদের মেম্বার অনেক বাড়ছে সুতরাং এটা আমরা দপ্তর আপনাদের পাশে আছে পাশে থাকবে ভালো করে কাজ করুন এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আপনাদেরকে সবসময় আপনাদের তাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবে এবং এর সঙ্গে যে সমস্ত সমবায় সমিতিগুলো আছে কিছু কৃষি উন্নয়ন সমিতি সেগুলো কাজ করছে এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গত 25শে জানুয়ারি 2018 সাল ব্রাঞ্চ খোলার কথা বলি ব্যাংকের ব্রাঞ্চ খোলার কথা বলছিলেন আনব্যাংক জীবনে যে সমস্ত গ্রামে এখনো ব্যাংক নেই এরকম ব্যাংক ছিল এরকম গ্রাম ছিল প্রায় 710টা স্বাধীনতা 70 বছর পরে তার মুখ্যমন্ত্রী আমাদের 75টা খোলার কথা বলেছেন আমরা অলরেডি 54টা করে দিয়েছি কালকেও 2টো আমরা বালুরঘাটে করেছি এবং আমরা 75টা পূরণ করবই কিন্তু তার সঙ্গে আমরা
2631টা এই কাস্টমার সার্ভিস পয়েন্ট কই? কাস্টমার সার্ভিস পয়েন্ট মানে ব্যাংকে বল, শুধু নাম নেই ব্যাংক, তারা সবের কাছে। যেমন আপনার এই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আছে, নেফট আছে, এসএমএস অ্যালার্ট আছে, আরটিজিএস করতে পারেন এখান থেকে এবং এটিএম পরিষেবা দিতে পারেন। সেরকম প্রত্যেকটা সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্টে 2631টা কাস্টমার সার্ভিস পয়েন্টে ব্যাংকিং পরিষেবা মানুষ পাবে। তারপরে পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ রইল না যারা ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এটা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে।